সিলেটের ট্রাফিক পক্ষের দ্বিতীয় দিনে যত মামলা যত গাড়ি জব্দ। সিলেটে চলছে ট্রাফিক পক্ষ। ট্রাফিক পক্ষের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দিনভর অভিযানে 118টি যান জব্দ, যানবাহন মালিকদের বিরুদ্ধে 206টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এসএমপির অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, ট্রাফিক পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ নগরীর হুমায়ুন রশিদ চত্বর, বন্দরবাজার, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট, ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে এবং বিভিন্ন সড়কের অভিযান পরিচালনা করে মোট 135টি মামলা ও 92টি গাড়ি জব্দ করা হয়। এছাড়াও ট্রাফিক বিভাগের কিউআইটি টিম বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে 44টি মামলা ও 12টি যানবাহন জব্দ করে। তাছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ 26টি মামলা 14টি গাড়ি জব্দ করে। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন।